একটা আইটিপি নিয়ে আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক ছোম্বো স্যাটোপেনিক পারপুরা এখানে আমাদের প্ল্যাটিলেট কমে যায় যেটাকে আমরা ছোম্বো সাইট বলি তো এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে দুই থেকে ছয় বছরের বাচ্চাদের সাধারণত এটা বেশি হয়ে থাকে এবং একটা কোনো ইনফেকশানের একটা হিস্ট্রি থাকে একটি ইনফেকশানের হিস্ট্রি থাকে এবং প্ল্যাটিলেট অনেক কমে যায় দেখা যাচ্ছে এই জন্য ব্লিডিং হতে পারে যেটাকে আমরা অ্যাকুট আইটিপি বলি ইডিওপ্যাথিক ট্রোমোসাইডোপেনিক পারপুরা তাহলে বাচ্চাদের হবে হঠাৎ করেই হবে এটা একটু মনে রাখতে হবে এবং দুই থেকে ছয় বছরের বাচ্চাদের এটা বেশি হয় একটা ইনফেকশন আমি আগেই বললাম যে ইনফেকশনের একটা ইতিহাস থাকে বা থাকতে পারে আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভালো হয়ে যায় এটা যে খুব জটিল কিছু হয় বা এখান থেকে খারাপ কিছু হয় বিষয়টা আসলে সেরকম না তো যাই হোক এরকম যদি হয় বাচ্চাদের দেখা যাচ্ছে যে পাটপুরা হচ্ছে শরীরে বিভিন্ন র্যাশ দেখা যাচ্ছে ব্লিডিং স্পট দেখা যাচ্ছে এটা এরকম হলে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞকে দেখাবেন ধন্যবাদ সবাইকে